দেশবরণ্য কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে আসিফ ভক্তরা এখন কুমিল্লার পথে পথে। আজ দুপুরে আসিফ ভক্ত রিপাদা মেট শুভ নগরীর নিউ মার্কেট জিলে স্কুল রোড কান্দিরপার পূবালি চত্বর একাই পেস্টল হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আসিফ ভক্ত রিপাদ বলেন, কুটি ভক্ত রাজপথে নামার আগে প্রিয় শিল্পীকে মুক্তি দিন। পরে সে কুমিল্লা টাউন হলের সামনে দাঁড়িয়ে একাই প্রতিবাদ শুরু করলে অন্য ভক্তরাও এসে অংশগ্রহণ করেন। আসিফ ভক্তরা বলেন, কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবরকে দ্রুত মুক্তি না দিলে কুটিভক্ত মাঠে নেমে পড়বে, তাই তারা অবিলম্বে দ্রুত আসিফ আকবরের মুক্তি দাবি করেছেন।